পিসিডির প্রবলেম নিয়ে আসতে হচ্ছে যে হার্ড ডিস্কের উইন্ডোজ বারবার চলে যায়, বাট আমরা এটার মধ্যে কিন্তু ডিসপ্লেই পাচ্ছি না। তো আমরা এখানে পাওয়ারটা র্যাম আবার নতুন করে লাগায় আমরা পাওয়ার দিচ্ছি, দেখি ডিসপ্লে আসে কি না। কই পাওয়ারের লাইন কি লাগে নাই, দিলাম পাওয়ার, ডিসপ্লে কিবোর্ডে আসে কিনা আমাদের দেখি। নো ডিসপ্লে, অনেক সময় দেখা যায় এটা অনেক লেট করেও ডিসপ্লেটা আসে, বাট এখন আমি দিতেছি কয়েকবারই দিলাম বাট ডিসপ্লেটা আসতেছে না। তো আমরা এখন পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে দেখব, অনেক সময় পাওয়ার সাপ্লাইয়ের কারণে এই প্রবলেমটা করে থাকে। তাই আমি মাদারবোর্ডে যে প্রবলেমটা কোনো প্রবলেম পাচ্ছি না, যে মাদারবোর্ডে অনেক সময় দেখা যায় যে এই ক্যাপাসিটরগুলো আছে এগুলো ফুলে যায়, এই ক্যাপাসিটরগুলো ফুলে যায়, তো ক্যাপাসিটরগুলো কিন্তু একটাও ফুলা নাই যে ডিসপ্লে আসার ক্ষেত্রে কোনো প্রবলেম করবে। তো আমি স্টেপ বাই স্টেপ একটার পর একটা চেক করব যে কী আসলে কী প্রবলেমের কারণে ডিসপ্লে আসতেছে না, বা আসলে হার্ড ডিস্কের যে প্রবলেমের কথা বললো যে উইন্ডোজ ওপেন হয় না, এটা কয়েকদিন আগেই এক সপ্তাহ হয় না যে উইন্ডোজ করে দিছি, তারপরেও আবার প্রবলেম করতেছে। তো স্টেপ বাই স্টেপ চেক করি। আমরা এখানে নতুন একটি পাওয়ার সাপ্লাই সেট করে নিছি, সেট করে নেওয়ার পরে দেখি যে আমাদের ডিসপ্লে আসে কি না। পাওয়ার দেব, পাওয়ার অন হয়েছে, বাট অফ হয়ে আবার রিস্টার্ট নিচ্ছে, ডিসপ্লে চলে আসছে। একবার রিস্টার্ট নেওয়ার পরে ওকে, আমি এখন যখন বারবার পাওয়ার দিচ্ছি ডিসপ্লে আসতেছে। বাট ডিসপ্লেটা আসতে একটু লেট করে, বাট ডিসপ্লে আসছে। তো এখন আমি হার্ড ডিস্কটা লাগাই দেখব যে হার্ড ডিস্ক আসলে কোনো প্রবলেম করতেছে কি না। তো হার্ড ডিস্কের পাওয়ারটি আমি লাগাই নিছি, এখন আবার পাওয়ার দিয়ে দেখব। পাওয়ার, কিবোর্ডে ডিসপ্লে আসে কি না চেক করব। বাট হার্ড ডিস্কটা যখন লাগানো হচ্ছে ডিসপ্লেটা আসতে একটু আসতেছে না, বা লেট করতেছে কি না সেটা আমরা ওয়েট করি, দেখি একটু, সেই পর্যন্ত ভিডিওটা অফ রাখি। তো আমাদের ডিসপ্লে কিন্তু আসে নাই, এখানে দেখতে পাচ্ছেন। তো যে কথাটা বলছে যে হার্ড ডিস্কের উইন্ডোজ দেওয়ার পরে কয়েকদিন পরে আবার উইন্ডোজ চলে যায় বা আসে না, তো আমি এখানে আরেকটা প্রবলেম পাচ্ছি যেটা হার্ড ডিস্কে পাওয়ার লাগাইলেই সেটা ডিসপ্লে আসতে লেট করতেছে বা আসে না। তো আমরা আবার হার্ড ডিস্কের পাওয়ার খুলে তারপরে দেখব যে আবার ডিসপ্লে আসে কি না। ওকে, হার্ড ডিস্কের লাইন খুলে দিছি, সাথে সাথে কিন্তু ডিসপ্লে চলে আসছে। তার মানে আমরা একটা জিনিস নিশ্চিত হতে পারতেছি যে আমাদের হার্ড ডিস্কে প্রবলেম আছে, কিবোর্ডে আমাদের ডিসপ্লে চলে আসছে। ওকে, তো আমরা এখন অন্য একটা হার্ড ডিস্ক লাগায় এটাকে কনফার্ম করব যে আমাদের হার্ড ডিস্কে প্রবলেম কি না। তো হার্ড ডিস্কের পরিবর্তে আমরা একটা এখানে এসএসডি লাগাই দেখতেছি, যে মানে অল্টারনেটিভ হিসেবে চেক করার জন্য যে আমাদের প্রবলেমটা কি এই হার্ড ডিস্কে কি না। ওকে, তো আমরা এসএসডি লাগানোর পরে আমরা পাওয়ার দিচ্ছি, দেখব ডিসপ্লে আসে কি না। এখানে কিবোর্ড ফাইনালি ডিসপ্লে চলে আসছে কিবোর্ডে, এবং এখানেও ডিসপ্লে চলে আসছে। তার মানে আমরা
बोलते पारी जे आमादेर हार्ड डिस्कते प्रब्लेम आछे हार्ड डिस्कटी रिप्लेस करते हबे। तो एभावे स्टेप बाई स्टेप आमरा चेक करते पारी। ओ आरेकटा ब्यापार होच्छे जे आमरा पावर सप्लाईटा तो एकटा नतून लागाई देखछि, तो आगेर पावर सप्लाईटा आमरा एखन आबार कानेक्ट करब, तारपरे देखि जे आसले डिसप्ले आसे कि ना। आमरा आगेर पावर सप्लाईटी कानेक्ट करछि এখানে এখানে 12 ভোল্টের লাইন আর হচ্ছে এখানে আদার্স যে লাইন আছে 24 পিনের সেটা পাওয়ার দিচ্ছি। এখানে আমাদের এসএসডি লাগানো আছে, হার্ড ডিস্ক খোলা আছে, ডিসপ্লে চলে আসছে, ফাইন। সো আমাদের পাওয়ার সাপ্লাই কোনো প্রবলেম নাই, আদার্স র্যামেও কোনো প্রবলেম নাই, মাদারবোর্ডেও কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে হার্ড ডিস্কে। এই হার্ড ডিস্কের কারণে আমাদের ডিসপ্লে আসতে লেট করে। হার্ড ডিস্কের ইন্টারনালি কোনো প্রবলেম আছে, সার্কিটে প্রবলেম থাকতে পারে, সেই কারণে আমাদের ডিসপ্লে আসতে প্রবলেমটা করে। ওকে, ধন্যবাদ সবাইকে।